যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে সন্দেহভাজন হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকস। 20 বছর বয়সে এই তরুণ পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের মাধ্যমে। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ভোটারদের তালিকা থেকে জানা গেছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই একজন নিবন্ধিত ভোটার ছিলেন ক্রুকস। আগামী 5 নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প। এই নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হতেন থমাস ম্যাথিউ ক্রুকস। সংবাদ মাধ্যম পিটার বাটিবিনের এক প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে পাশ করেছিলেন ক্রুকস। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভ প্রকল্পের আয়ত্তায় স্টার অ্যাওয়ার্ড হিসেবে $500 পুরস্কার পেয়েছিলেন তিনি। একটি ভিডিওতে এক অনুষ্ঠানে তাকে ডিপ্লোমা সনদ নিতেও দেখা গেছে। ক্রুকসের পরিচয় শনাক্তের বিষয়ে এফবিআই কর্মকর্তারা আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন হামলাকারীর বায়োমেট্রিক তথ্য সম্পর্কে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে, এছাড়া তার বিভিন্ন ছবিও খতিয়ে দেখা হচ্ছে।